আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবার স্বাগত জানাচ্ছি আমার সুন্দর একটা ক্রিয়েটিভ ভিডিওতে। এই ভিডিওতে আজকে আমরা দেখব কিভাবে একটা প্রোডাক্টের ক্যান বা প্রোডাক্টের কি বলবো এটাকে জুসের ক্যান, এগুলোকে আমরা ম্যানিপুলেট করতে পারি এবং এগুলো দিয়ে সুন্দর সুন্দর আমরা ম্যানিপুলেটিভ ডিজাইন, যেগুলো সোশ্যাল মিডিয়া ডিজাইন হতে পারে, প্রোডাক্ট ব্যানার হতে পারে, প্রোডাক্ট পোস্টার হতে পারে, অনেক কিছুতে আমরা এগুলোকে ইউজ করতে পারি অ্যাজ এ ক্রিয়েটিভ। চলুন তাহলে দেরি করবো না, শুরু করবো আজকের ডিজাইন। যারা নতুন আমার ভিডিওতে, তাদের রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা একবার ঘুরে আসবেন। আমি এই চ্যানেলে আপনাদের জন্য গ্রাফিক ডিজাইন বাংলাতে খুব সুন্দর সুন্দর ভিডিও অ্যাড করে রেখেছি। আশা করি এই ভিডিওগুলো আপনাদের হেল্প করবে এবং খুব সহজেই আপনারা শিখতে পারবেন কিভাবে গ্রাফিক ডিজাইন করতে হয়, ইভেন এটা ক্যানভা দিয়ে। আমি দেখিয়েছি ক্যানভার আরও নানান ডিজাইন, আপনারা দেখে আসতে পারেন। বেশি দেরি করবো না, চলুন সহজে চলে যাব ভিডিওতে। ভিডিওতে গিয়ে আমরা এ আগে বলে দিই যে এটাতে আমরা ক্যানভা প্রো ইউজ করেছি। যদি আপনি ক্যানভা প্রো পেতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি যে দেশ থেকে আমার এই ভিডিও দেখছেন, ভারত হলে ভারতের গ্রুপে যুক্ত হন এবং বাংলাদেশ হলে বাংলাদেশের গ্রুপে যুক্ত হন। যুক্ত হওয়ার পর আপনার গ্রুপের ডেসক্রিপশনে দেওয়া থাকবে একটা ফর্ম, ওই ফর্মটা ফিল আপ করলেই আপনি পেয়ে যাবেন ক্যানভা প্রো। ফর্ম ফিল আপ করার পর অবশ্যই আমাদের গ্রুপ অ্যাডমিনদের মেসেজ করে আপনার মেলটা দিন এবং বলুন আমি ফর্ম ফিল আপ করেছি, তাহলেই আপনি ওই মেলে পেয়ে যাবেন ক্যানভা প্রো। ওকে, চলুন প্রথমে আমরা চলে আসবো ক্যানভা প্রো এর এই যে প্রথম, এখান থেকে আমরা কি করব, আপনি দূরভাবে ক্রিয়েট করতে পারেন। একটা হচ্ছে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর এখানে যত কিছু অলরেডি বানানো আছে এইসব ডিজাইনের মাপগুলো আপনি নিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না এগুলো হচ্ছে না, আপনি এখানে সার্চ করতে পারেন ফেসবুক। আমি ফেসবুক সার্চ করলাম, আপনি সার্চ করতে পারেন ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট ইত্যাদি ইত্যাদি, যে প্ল্যাটফর্মের জন্য ডিজাইন বানাতে চান। আমি ফেসবুক সার্চ করার পরে আমি সোজা চলে যাবো ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ, এটাতে ক্লিক করার সাথে সাথে এইরকম একটা জায়গা আমার খুলে যাবে যেটা ফাঁকা আর্টবোর্ড। প্রথমেই আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে যে ক্যান বা যে জুসের ক্যান আমরা ডিজাইন করব সেটাকে আমরা আপলোড করে নেব। আমার অলরেডি এখানে আপলোড করা আছে, আপনারা কি করবেন আপলোড ফাইলসে ক্লিক করে আপনার কম্পিউটারে থাকা সমস্ত ফাইলসগুলোকে আপলোড করে নেবেন। দেন আপনি ক্লিক করুন, এখানে চলে আসবে এডিট ইমেজে গিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, নো প্রবলেম। এখন যতগুলো স্লাইসে আপনি ভাগ করবেন 1 2 3 ততগুলো আপনি ডুপ্লিকেট করে নেবেন, একটা দুটো এবং এটা তিনটে। ওকে, নেওয়ার পরে আপনি দেখুন এই রুলারটা দেওয়া আছে, যাদের এই রুলারটা আসছে না তারা শিফট আর প্রেস করলে রুলারটা হাইড হয়ে যাবে, শিফট আর প্রেস করলে রুলারটা চলে আসবে। আমি কি করব, এখানে তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি সমানভাবে। দেখুন নিচে একটা ভাগ, মাঝখানে একটা ভাগ, উপরে একটা ভাগ। তাহলে আমি এখন জুম করার পরে প্রত্যেকটা ইমেজকে ভালো করে দেখুন, প্রত্যেকটা ইমেজকে আমি তিনটে ভাগে ভাগ করে নেব। প্রত্যেকটা ইমেজকে আমি তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি, হলো। এখন আমি আর এই তিনটেকে ক্লিক করার পরে পজিশনে এসে সেন্টার করলে এটা আর একটা ক্যান তৈরি হয়ে গেল। এখন আমি কি করব, এটাকে উপরে দিয়ে দেব, এটাকে একটু নিচে নিয়ে চলে আসব। নেওয়ার পর এটাকে আপনি চাইলে একটুখানি বাঁকা সোজা অবশ্যই করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। আপনি এটাকেও বাঁকা সোজা করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। দেখুন এরকমভাবেও করতে পারেন। এখন যে কাজটা করব, আমরা সোজা এলিমেন্টে চলে যাব, এখানে লিখব ফ্রেম, ফ্রেম লিখব। ফ্রেম লেখার পর এই গোল ফ্রেমটাকে নিয়ে চলে আসবো এবং এটাকে আমি কি করব, একটু ছোট করব, উপর ধরে একটুখানি প্রেস করলেই ছোট হয়ে যাবে এবং এটাকে আমি এখানে প্লেস করাবো, এই বরাবর নিয়ে চলে আসবো। আপনি যতটুকু উইথ তৈরি করতে চান ততটুকু এটাকে প্রেস করে নিতে পারেন। আমি মোটামুটি এরকম করতে চাইছি, এই জন্য এটাকে এরকম করে নিয়েছি। এখন আমি কি করব, যেহেতু এটা ভায়োলেট কালারের আছে, আপনি এখানে লিখবেন ভায়ো লেট, শুধু ভায়োলেট লিখে সার্চ করবেন, ফটোসের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর আপনি যে কোনো ফটোস টেনে এনে এরকম ছেড়ে এটাকে ডেপথ ক্রিয়েট করতে পারবেন। তবে চেষ্টা করবেন যে ফটোতে একটু টেক্সচার আছে সেই ফটোগুলো ক্রিয়েট করা। যেমন আমি যদি এটাকে দিয়ে দিই, দেখুন এটা দেখতে আর একটু ভালো লাগছে। আপনাদের নিচে থেকে যে ফটোটা পছন্দ, যে ফটোটা আপনার ক্যানের সাথে মিল খায় সেই ফটোটা ইউজ করুন। আমার এই ক্যানের জন্য আই থিঙ্ক এটা সবচাইতে বেশি ফিট করবে। এটা সেট করার পরে আপনি চলে এটাতে ক্লিক করবেন, চলে যাবেন সোজা এডিট ইমেজে এবং অ্যাডজাস্টে। যাওয়ার পর একদম সোজা নিচে চলে আসবেন ভিগনেট, ভিগনেটটাকে একটু বাড়িয়ে দেন, তাহলে দুপাশের এই শ্যাডোটা ক্রিয়েট হয়ে গেল এবং ডেপথটাকে আরও সুন্দর মনে হলো। এখন আপনি কি করবেন, এটাকেই ডুপ্লিকেট করুন। কিভাবে ডুপ্লিকেট করবেন, দেখুন এখানে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করলেও হবে, অথবা অল্ট প্রেস করে ধরে এটাকে টেনে ড্রাগ করলেও ডুপ্লিকেট হয়ে যাবে। প্রথম ডুপ্লিকেটটা আমরা সেট করব এইখানে, একটু জুম করি,
আরো একটুখানি জুম করি, সরি একটু রোটেট করাই, দেখুন এটা কিন্তু সেট হয়ে গেছে, সুন্দরভাবে সেট করে ফেলেছি। দেন এটাকে আমরা নিয়ে চলে আসবো এখানে, এটাকেও আমরা কি করব, সেট করব সুন্দরভাবে। এখানে সামান্য একটু প্রেস করব, আই থিঙ্ক এটা সুন্দরভাবে সেট হয়েছে। দেখুন প্রত্যেকটা এখানে কিন্তু এখন ডেপথ ক্রিয়েট হয়েছে। এখন আমাদের ক্রিয়েটিভ তৈরি করতে গেলে এখানে স্প্ল্যাশ নিয়ে আসার পালা। আমি লিখব স্প্ল্যাশ বা ওয়াটার স্প্ল্যাশ ইলুস্ট্রেশন, এই জিনিসটা আমি লিখে নেব। ওয়াটার স্প্ল্যাশ ইলুস্ট্রেশন লেখার সাথে সাথে আপনার কাছে অনেক ধরনের স্প্ল্যাশ চলে আসবে। আপনি চেষ্টা করবেন খুব সুন্দরভাবে একটা স্প্ল্যাশ তোলার জন্য, এবং বিভিন্ন স্প্ল্যাশগুলোকে ইউজ করে করে একবার করে দেখে নেবেন। গ্রাফিক্সের মধ্যে চলে যাবেন, পেয়ে যাবেন আরও অনেক ধরনের স্প্ল্যাশ। এখান থেকেও আপনি চেষ্টা করতে পারেন এবং দেখতে পারেন কোন স্প্ল্যাশ আপনার জন্য কাজে লাগবে। আমি এই স্প্ল্যাশটা নিয়ে নিচ্ছি এবং এর কালারটাকে আমি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এই স্প্ল্যাশটার কালারটা চেঞ্জ করতে পারেন। আমি মোটামুটি এই রকম রাখছি স্প্ল্যাশটাকে এবং এডিট ইমেজে চলে যাচ্ছি। যাওয়ার পরে চলে আসবো ডুওটোনে। ডুওটোনে আসার পরে দেখুন অলরেডি ভায়োলেট লেখা আছে, এই ভায়োলেট লেখাটাতে ক্লিক করলে অলরেডি কিছুটা কালার গ্র্যাব করে নেবে। এবং কিছুটা কালার গ্র্যাব করার পর আমি এটাকে যদি এই হাইলাইট এবং শ্যাডো এই দুটো কালারকে যদি একটু চেঞ্জ করি, তাহলে দেখবেন আপনাদের সামনে এখানে একটু কালার চেঞ্জের অপশান কিন্তু চলে আসছে। ভালো করে দেখুন এখানে কালার চেঞ্জের অপশান কিন্তু চলে আসছে। তাহলে এখান থেকেও আমরা কি করতে পারি, কালার চেঞ্জ করে নিতে পারি। এখন এই কালার চেঞ্জ করার পরে এটাকেই আপনি কি করুন, ডুপ্লিকেট করুন। ডুপ্লিকেট করার পরে এটাকে একবার করুন ফ্লিপ হরিজন্টাল। করার পরে এটাকে আপনি কি করতে পারেন, এইভাবে ঘুরিয়ে দিতে পারেন, দিয়ে এটাকে এই পজিশনে বসিয়ে দিতে পারেন। এবং এটাকে আপনি কি করবেন, আপনি একটুখানি ক্রিয়েটিভলি ইউজ করবেন। মনে করুন এই ক্যানের এই অংশটাকে এর ওপরেই থাক, এটার কোনো চেঞ্জেস করবো না, বাট এই মাঝখানের অংশটাকে আমি যদি ওপরে এনে দিই, ভালো করে দেখুন পজিশনে চলে যাব, লেয়ার্সে চলে যাব। যাওয়ার পর এই যে লেয়ারটা আছে যেটা মাঝখানে, এটাকে আমি টপে নিয়ে যাচ্ছি একদম, দেখুন প্রথমে চলে আসলো। এবং এই লেয়ারের সাথে থাকা ডেপথটাকেও আমি কি করছি, টপে নিয়ে যাচ্ছি, দেখুন প্রথমে চলে আসলো। এখন মনে হচ্ছে এই স্প্ল্যাশটা এই বোতলের এই বা এই ক্যানের এই খণ্ডগুলোকে পেঁচিয়ে রেখেছে, দেখুন ভালো করে। সো এইভাবেই আমি কিন্তু একটা ক্রিয়েটিভ তৈরি করলাম এবং এটাকে আমি এখন ছোট করে দেব। ছোট করার পর এটা যেহেতু ক্যান, কিসের ক্যান, কিসের খাবার, সেই রিলেটেড ইনগ্রিডিয়েন্টস ইউজ করবেন আপনারা। যেমন এখানে আমি ইউজ করতে পারি বেরিজ, দেখুন বেরি পিএনজি লিখবেন। এই ধরনের ফটো অনেক পেয়ে যাবেন, যেখান যে ফটোটা আপনার মনে হয় যে সবচাইতে সুইটেবল, সেই ফটোটা আপনি এখান থেকে এরকমভাবে টেনেও নিতে পারেন অথবা ডাউনলোড করে এখানে আপলোড করতে পারেন। আপলোড করার জন্য আমি দেখিয়ে দিয়েছি, আপলোডে চলে যাবেন। যাওয়ার পরে আপলোড ফাইলসে ক্লিক করলে আপনি কম্পিউটারের সমস্ত থাকা ইমেজগুলোকে আপনি আপলোড করতে পারবেন। এটাকে আমি কি করছি, এডিট ইমেজে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করছি। ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলে এখানে দেখুন সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু হয়ে গেছে। এটাকে আমি ছোট করছি, এখানে রেখে দিচ্ছি। দেন আমার কাছে থাকা আরও বেরিজগুলোকে আমি কি করব, একটু একটু করে আপলোড করব। এটাকে এডিট ইমেজে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এটাকে আমি ছোট করছি এবং এটাকে সাইডে এখানে রেখে দিচ্ছি। এবং আবার আমি আপলোডে চলে যাব। যাওয়ার পরে আর একটা ফটো আছে, এটাকেও আপলোড করলাম, এডিট ইমেজে গেলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভে গেলাম, এটাকেও আমি ছোট করলাম। আপনার যতগুলো খুশি আপনি, তবে বেশি ভরাট করে দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে, ঠিক আছে। এটাকে আপনি একটুখানি বড় করুন, এটাও চলে আসবে এইখানে। দেন এটাকে এইখানে দিয়ে দিতে পারেন, এটাকে আর একটুখানি সামান্য তুলে দিন। এখন দরকার এইগুলোতে শ্যাডো ক্রিয়েট করা। শ্যাডো ক্রিয়েট করতে গেলে আপনি চলে যাবেন এলিমেন্টে, এলিমেন্টের মধ্যে গিয়ে লিখবেন শ্যাডো। শ্যাডো লেখার সাথে সাথে দেখবেন আপনার কাছে গ্রাফিক্সের মধ্যে চলে যাবেন, 4-5 নম্বরে একটা শ্যাডো আসবে। এই শ্যাডোটা সবচেয়ে বেস্ট ইউজ করার জন্য এটাকে আপনারা ছোট করুন এবং শ্যাডো হিসেবে ইউজ করুন। প্রথমে এই এই ক্যানের জন্য একটা শ্যাডো এখানে ইউজ করুন, দেন এটাকে ডুপ্লিকেট করে বাদ বাকি এলিমেন্টসগুলোতে শ্যাডো ইউজ করার চেষ্টা করুন। শ্যাডোতে আপনি পজিশনে গিয়ে এখানে কি করবেন, একটু ব্যাক করে দেবেন, এখান থেকে আরেকটা ডুপ্লিকেট করে ঠিক এখানে দিয়ে দেবেন এবং এটাকে একটু ছোট করবেন। এইভাবে প্রত্যেকটা জিনিসের শ্যাডো আমি কি করব, এখানে ক্রিয়েট করে দিচ্ছি। দেখুন ডুপ্লিকেট করে করে এখানে শ্যাডো ক্রিয়েট করে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। এখন যদি আমি জুম আউট করি এবং এটাকে যদি আপনাদের সামনে বড় করে দেখাই, এখন সুন্দর একটা স্প্ল্যাশ
এবং ক্যানের একটা ডেপথ, এইগুলো কিন্তু আমরা ক্রিয়েট করে নিয়েছি শুধুমাত্র ক্যানভা ইউজ করে, এবং দেখতে ভালো লাগে তার জন্য আমরা নিচে বেরিজগুলোও অ্যাড করে দিয়েছি, যেন মনে হচ্ছে বেরিজ দিয়ে তৈরি এমন একটা জুস বা ক্যান বা ড্রিঙ্কস সেটাকে আমরা অ্যাড করছি। এখন আপনার প্রয়োজনীয় টেক্সট ওপরে পাশে সাইডে সমস্ত জায়গাতে গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপাল মেনে আপনি কিন্তু ইউজ করতে পারেন। আমার আর একটুখানি পারফেকশন দরকার, তাই আমি এগুলোকে সিলেক্ট করার পর এগুলোকে আর একটুখানি ওপরে তুলে দিচ্ছি। দেখুন, সামান্য একটু ওপরে তুলে দিলাম, এখন এই জিনিসটা কিন্তু আরো সুন্দর লাগছে দেখতে। এখন দেখুন, আপনি যদি এরকম করতে পারেন তাহলে আপনার ডিজাইন কিন্তু হয়ে যাবে অসাম, এবং বিভিন্ন ক্রিয়েটিভ ডিজাইনে এই পোস্টার ব্যানার বা এই ডিজাইনগুলো ইউজ করতে পারেন। আশা করি এই ভিডিওতে আপনারা শিখতে পেরেছেন কিভাবে একটা ডেপথ ক্রিয়েট করবেন ক্যান বা প্রোডাক্টে, আর সাথে কিভাবে স্প্ল্যাশ ইউজ করবেন, স্প্ল্যাশের কালারগুলোকেও ইউজ করবেন। এই ডিজাইনগুলো দিয়ে আপনি ব্যানার, পোস্টার এবং সোশ্যাল মিডিয়া ডিজাইন এবং ফেসবুক অ্যাড তৈরি করতে পারেন, ফেসবুক অ্যাডের ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। প্র্যাকটিস করুন এবং আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন ক্যানভা প্রো নেওয়ার জন্য। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে, যদি কোনো অসুবিধা হয় ভিডিও তৈরি করতে গিয়ে ভিডিওতে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে আবারও কোনো একটা ক্রিয়েটিভ ভিডিওতে, এইভাবেই। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।